তোর বাবার কথা নিয়ে মন খারাপ করছিস? আচ্ছা, প্রথমেই বলি নমস্কার, আমি বিদিশা চৌধুরী। অগ্নিশিখাতে আমি শিখার টিচারের ভূমিকায় অভিনয় করছি। এখানে আমার ক্যারেক্টার নাম হলো ব্রততী। শিখা বিয়ের পর শিখাকে যখন তার শ্বশুরবাড়ির লোকেরা মেনে নেয়নি, তখন সে কলকাতায় চলে আসে তার বরকে খুঁজতে। এবং এসে যখন সে কোনোভাবেই লড়াইটা করতে পারছিল না, তখন তার জন্য ব্রততী তাকে খুঁজতে কলকাতায় আসে এবং ব্রততী শেষ পর্যন্ত শিখাকে উদ্ধার করে এবং তার সঙ্গে তার বাড়িতে নিয়ে যায়। শিখা এখন ব্রততীর কাছেই আছে, ব্রততীর বাড়িতেই আছে। এবার বিষয়টা হলো যে শিখা তো ব্রততীর কাছে আছে, এখন কিন্তু বিক্রমও ব্রততীর বাড়িতে আছে। শিখা এবং বিক্রম দুজনেই এখন ব্রততীর বাড়িতে সুখে সংসার করছে। তো শিখা আর বিক্রম সুখে শান্তিতে ব্রততীর কাছে সংসার করছে, কিন্তু এরপর এরপর কী হবে তাদের জীবনে, তার জন্য দেখতে হবে অগ্নিশিখা সান বাংলায় রোজ 8টায়। এতে তোর বাবার কোনো দোষ নেই। অ্যাকশন। সব বাবার না মেয়েদের জন্য একটু বেশি চিন্তা কর। আমি তো আমার বাবাকে দেখেছি, তুই যেমন তোর জায়গায় ঠিক, তোর বাবাও কিন্তু তার জায়গায় একদম ঠিক। তাহলে সংসারের সব দায়িত্ব একা ওনার কেন হবে? আমারও তো কিছু করা উচিত বলো। আমি যদি একটা কাজ পেতাম তাহলে ওনার উপর একটা চাপ পড়তো না, কিন্তু আমি তো ওনার পাশে দাঁড়াতেই পাচ্ছি না। বলছি এক মিনিট, বিকির পাশে দাঁড়াতে গেলে তোকে মন দিয়ে পড়ালেখা করে তোর স্বপ্ন সত্যি করতে হবে, তবেই না তুই সংসারের দায়িত্ব ভাগ করে নিতে পারবি। তুমি ঠিক। এবার তুই ঠিক কাজটা কর, এত কষ্ট করে কলেজে ভর্তি হতে পেরেছিস, এসব পুরনো কথা ভুলে মন দিয়ে লেখাপড়া কর। তাহলে এবার তুই ঠিক কাজটা কর। আচ্ছা, তাহলে এবার তুই ঠিক কাজটা কর, এত কষ্ট করে।